আমার এই দুইটা বাচ্চা এইদেরকে একটু পড়াশোনা করাইতেছি, এইটুকুই আর কিছু। তোর আমার আর কিছু না, আমি তো এখন আর কিছু করতে পারবো না, নিজে অসুস্থ হয়ে পড়ছি। এখন যদি আমার ছেলেরা এটা কিছু করতে পারে তো এই চললাম, আর তো আর কিছু করার নেই। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে হাজির হয়েছি আমাদের একটি উচ্চ বিদ্যালয়ে, একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। তো আমাদের সামনে যিনি বসে আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি তো দীর্ঘকাল ইনি এই জায়গায় আছেন। আমরা ওনার কাছ থেকে আগে ওনার পরিচয়টা জানি, তারপর বিস্তারিত এই স্কুল সম্পর্কে এবং ওনার স্কুলের কী কী সমস্যা আছে, সম্ভাবনা আছে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আপনি দয়া করে আমাদের ক্যামেরার সামনে আপনার পরিচয়টা একটু তুলে দিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়। তো আমরা তো দীর্ঘকাল দেখতেছি আপনি একই স্কুলে অবস্থান করতেছেন, অনেকেই তো চাকরির জীবনে বিভিন্ন কর্মস্থল চেঞ্জ করে, তো আপনার ক্ষেত্রে তো দেখতেছি একই জায়গায়, মানে এটার আসলটা রহস্যটা কি, আপনার এখানে থাকার মূল রহস্যটা কি আসলে? মানে আমরা কিন্তু জানতে চাইতেছি আসলে, অনেকে জানার থাকে না, মানে আপনারা তো আমরা অনেক আগে থেকেই দেখি। বেসরকারি স্কুলে তো আর কোনো ধরনের ট্রান্সফারেবল না, সুযোগ নেই, সুযোগ না, আমাদের এখনো সরকারি হয় নাই। এই কারণে আসলে বদলির বিষয়টা হয়তো চাকরি যদি ছেড়ে যায় তাইলে বদলি, এছাড়া তো আর কোনো বদলি। কতদিন যাবৎ মানে এই বিদ্যালয়ে আপনি কর্মরত আছেন? আমি প্রায় 28 বছরের উপরে চলে, 28 বছর। তো একজন সরকারি চাকরিজীবী, আপনি যেহেতু বেসরকারি স্কুলে আছেন, আপনার বেতন ভাতা কি সরকার থেকে পান না ম্যানেজিং কমিটির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ড থেকে যে আয়টা আসে ওইটা থেকে আপনার বেতন? আমরা ওই যে বেতনটা আপাতত বর্তমানে সরকার আমাদের 100% বেতন দিতেছে। আপনি এমপিএ মুক্ত? এমপিএ। আচ্ছা, কতদিন হয়েছে এমপিএ মুক্ত হয়েছেন? আমি এমপিএ মুক্ত 1995 ফেব্রুয়ারি থেকে। আপনার চাকরির বয়স কত বলছেন? আমার চাকরি প্রায় 28 বছর উপর, 29-এর কাছাকাছি ছিল, 6-94 থেকে। আর কতদিন করতে পারবেন? না আর তো আর বেশি সময় নেই, আমি 2027 জুনে আমার রিটায়ার শেষ। অনেকদিন চাকরি করলেন, শিক্ষকতা করলেন, আসলে এই শিক্ষকতার পেশাটা আপনার ভিতরে কীভাবে কাজ করলো, মানে এই এই পেশা আসার উদ্দেশ্যটা আসলে মূলত কী ছিল আপনার? আসলে এটা আমি যখন এখানকার এই স্কুল থেকে আমি 1983 জন এসএসসি পাস করি, পরবর্তীতে যখন কলেজে পড়াশোনা করি তখন আমার স্যাররা এই আমি যখন বাড়িতে আসতাম আমার স্যাররা মাঝে মধ্যে বলতো যে আয়সা দুইটা ক্লাস নে। তো এই আস্তে আস্তে এখানে আয়সা ওই যে 1987 সনে ডিগ্রি পাস করার পরে আমি আমার স্যার ছিল প্রদন্যচন্দ্র রায়, উনিও বললো যে তোমরা আসো প্রবোধবাবু এবং আমি আমাদের তোমরা এই স্কুলের শিক্ষক মানে ছাত্র এবং ভালো স্টুডেন্ট, তোমরা কিছু পাঠদান করলে আমাদের জন্য সুবিধা হয়। এই যে আস্তে আস্তে আমার দুইটা বাচ্চা এইদেরকে একটু পড়াশোনা করাইতেছি, এইটুকুই আর কিছুই করতে পারি। এই জন্য আপনার মনে আসলে কি কষ্ট সবচেয়ে বেশি কাজ করে? যে আমার মনে আসলে তেমন একটা কষ্ট নাই, আমি যা যেভাবে চলতেছি আমি পরিতৃপ্ত। আমি যে দেশের ছেলে মেয়েদেরকে আমি আমার এই 28-29 বছরে হাজার হাজার ছেলে মেয়ে আমি স্কুল থেকে বের করেছি, তারা অনেকে অনেক পেশার সাথে জড়িত। এই তারা যখন আমার কাছে আসে আমাকে সালাম দিয়ে কথাবার্তা বলে তখন আমার একটা আত্মতৃপ্তি হয়। শিক্ষক জীবনের পাওয়া বলতে আর কিছু পাওয়ার আর মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন? এই যে আপনি তো রিটায়ারের টাইমও আসছে, আমার আর কিছু না, আমি তো এখন আর কিছু করতে পারবো না, নিজে অসুস্থ হয়ে পড়ছি। এখন যদি আমার ছেলেরা এটা কিছু করতে পারে তো এই চললাম, আর তো আর কিছু করার নেই। এই বয়সে তো আর দ্বিতীয়বার কোনো চাকরির কোনো সুবিধা নাই, ব্যবসা বাণিজ্য করার মতো তেমন অর্থ আমার নাই, এই আসছি আর কি, আল্লাহ সালাবে। এই চাকরি করতে গিয়ে আপনার মানে এই জীবনে আইসা মানে মানসিকভাবে আসলে কতটুকু বিপর্যস্ত হয়েছেন কতবার? মানসিকভাবে আসলে আনন্দ বেদনা উভয়ই আছে,
মাঝে মধ্যে শিক্ষকতার দিকে হ্যাঁ পারিবারিকভাবে তো মানুষের অনেক উত্থান পতন নানান সমস্যা থাকেই কিন্তু শিক্ষকতা করতে গিয়ে আসলে আপনি কতবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলতে প্রশ্ন করার কারণ হইতেছে কারণ শিক্ষকতা করতে গিয়ে নানান ধরনের স্কুলেই অনেক ধরনের প্রবলেম হয় শিকার হইতে এই ধরনের সরকারি প্রতিষ্ঠান কমিটির মাধ্যমে এগুলো অনেক ক্ষেত্রে পরিচালিত হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মতের বিরোধ দেখা দিতে পারে এগুলো আবার ধীরে ধীরে শেষ হয় আবার ইয়ে হয় এইভাবে চলতেছে আর কি ছাত্র ছাত্রীর সংখ্যা কমে গেছে আসলে কমার পিছনের মূল রহস্যটা কি বলে আপনি আসলে এই মানে পাঁচ সাত বছর আগে করোনার আগে এখানকার ছাত্র সংখ্যা প্রায় 2000 মতো ছিল ইতিমধ্যে অনেক বাচ্চা কাচ্চা ঝরে পড়ছে তারা বিভিন্নভাবে ওই যে চাকরি বাকরিতে চলে যাচ্ছে গার্মেন্টসে পাশাপাশি এই বাদাঘাটে কয়েকটা নতুন প্রতিষ্ঠান হয়েছে যেন আইডিয়াল ভিশন তারপরে বাদাঘাট মডেল তারপর আরও এই বিভিন্ন ধরনের আপনার উচ্চ মাধ্যমিক পড়াশোনা পড়ায় মাধ্যমিক পর্যন্ত পড়ায় আচ্ছা 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 যার কারণে আপনার এই পাবলিক উচ্চ বিদ্যালয়ের ডিমান্ড একটু কমে গেছে কমে নাই আমার তো এখনও 1500 ছাত্র আছে এত ছাত্র তো নেওয়ারও কথা না আমার যাই হোক এখন বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে তারা এই বিভিন্ন মাদ্রাসায় দিকে ডাইভার্ট হচ্ছে অভিভাবকরা কিন্তু মাদ্রাসার দিকে খুবই বেশি ঝুঁকে পড়ছে এটা রহস্য কি মানে মানুষ কি তাহলে ইসলামিক মাইন্ড আগে কি ইসলামিক মাইন্ড ছিল তারপরে এখানে এখন ওইগুলো ওই দিকেই বেশি ঝুঁকে পড়ছে আর কি রহস্য কী বলে মনে করে রহস্য এখানে দেখা যাইতেছে যে তারা কম খরচে যে আমরা জানি যে পাবলিক উচ্চ বিদ্যালয়গুলোতে একটু বেতন ভাতার সংখ্যাটা একটু বেশি অনেক জায়গায় অনেক ধরনের নানান অনিয়ম দুর্নীতির কথা আমরা শুনি তো আপনার বিদ্যালয়ের কী অবস্থা আমরা একটু পরবর্তী পর্বে আসতেছি তো সর্বশেষ আপনার মানে যারা স্টুডেন্ট আছে অভিভাবক আছে কিংবা দেশবাসীর পক্ষ থেকে পক্ষে কিংবা আপনার যারা শিক্ষক সমাজ আছেন তাদের উদ্দেশ্যে আসলে কী বলতেছেন একজন শিক্ষক হিসাবে শিক্ষকতা পেশাটা আমি মনে করি এটা এটা কোনো চাকরি নয় এটা আমাদের পেশা সেবামূলক পেশা এক্ষেত্রে আমাদের আমার শিক্ষক সমাজের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমাদের অর্থনৈতিক বিষয়টা তেমন একটা না আল্লাহ মানুষকে যে কোনো উপায়ে চালায় আমাদের উপরে যে দায়িত্ব যে এলাকার যে একটা গুরু দায়িত্ব যে একটা পরিবার একটা সন্তানকে আমরা প্রতিষ্ঠিত করবো তাকে আলোকিত মানুষ করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এক্ষেত্রে আমাদের শিক্ষকরা যদি আমরা একটু সচেতন থাকি এবং আমরা নিজের সন্তান সবাইকে আমাদের নিজের সন্তান মনে করে আমরা কাজ করে যাব আমাদের সন্তানদেরকে ভালো করার মানে আপনি এটা তো বললেন কাজ করার জন্য পরামর্শ দিলেন মানে কি যাতে সবাই যাতে এইভাবে এই দৃষ্টিকোণ থেকেই মানে তাদের পেশাটারে বাইছে নেয় জি জি মানে অন্য দৃষ্টিতে না নেয় অন্য দৃষ্টিতে না হ্যাঁ এটা ইয়ে না সেবামূলকটাই আমাদের মনে করতে হবে মনে করা ধন্যবাদ আপনার কথা শুনে ভালো লাগছে আমরা দর্শকে আমরা ওনার কাছে আবারও ফিরে আসবো আমরা প্রথম পর্ব এখানে বিরতি নিতেছি